আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দুইটা ইয়ার্ড অফ শেয়ার করব, আপনারা প্রত্যেকেই মিনিমাম $200 থেকে $500 পর্যন্ত প্রফিট করতে পারবেন। এখানে আপনাদেরকে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে হবে না, একদম ফ্রিতে এখানে আপনারা জয়েন করতে পারবেন। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখে এই ইয়ার্ড অফগুলোতে জয়েন করবেন। আর আপনারা যদি এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সো এখানে আমরা প্রতিনিয়ত পেমেন্ট প্রুফ এবং ইয়ার্ড অফগুলো এখানে শেয়ার করে দেবো। সো এখান থেকে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। আপনাদের মাঝে আমি একটা ইয়ার্ড অফ শেয়ার করেছিলাম মাসা, এখানে কিন্তু আমরা ফ্রিতেই জয়েন করেছিলাম। এখানে যারা জয়েন করেছেন তারা কিন্তু এখান থেকে এখন ক্লেমটা করতে পারবেন। এই আপডেটটা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। যারা জয়েন করেছিলেন তাদের এখান থেকে প্রফিট হয়ে গেছে, দেন এখান থেকে আপনারা এটাকে ক্লেম করে নিন। এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। সো আপনাদের মাঝে ফার্স্ট যে ইয়ার্ড অফটা শেয়ার করব, এটা হচ্ছে একটা ওয়ালেটের অফার। এখানে যদি দেখেন এদের প্রায় টোটাল $18 মিলিয়ন মতো ফান্ড রাইজ হয়েছে, আর এটা কিন্তু ওয়ালেটের অফার। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা যে অফার শেয়ার করা হবে প্রত্যেকটাতে আপনারা জয়েন করবেন। সো আজকের এই অফারগুলোতে জয়েন করার জন্য আপনারা কী করবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে টুডেজ অফার লিঙ্ক অথবা আজকের অফার লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটা পোস্টের মাঝে নিয়ে আসবে, সেখানে দেখতে পারবেন এরকম একটা পোস্ট আপনাদের মাঝে থাকবে। এখান থেকে আপনারা কী করবেন, যে ফার্স্ট ইয়ার্ড অফ লিঙ্ক যেটা দেওয়া থাকবে এখান থেকে প্রথমত এই যে এক্সটেনশনের যেটা লিঙ্ক দেওয়া থাকবে তাদের ওয়ালেটের, আপনারা জাস্ট এখান থেকে এই লিঙ্কটাকে এখান থেকে কপি করবেন। সো লিঙ্কটা কপি করার পরে আপনারা কী করবেন, আপনারা মেসেজ ব্রাউজারে এটাকে পেস্ট করে ইন্টারে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন যে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, আপনারা এখান থেকে অ্যাড টু ক্রোমের উপর একটা ক্লিক করবেন। সো এরপর ওকে আসলে আপনারা ওকে করবেন, ওকেতে ক্লিক করার পরে একটু সময় ওয়েট করার পরে দেখতে পারবেন আপনাদের এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে। জাস্ট আপনি কী করবেন, এরপর এখান থেকে আপনি এক্সটেনশনের মাঝে চলে আসবেন। জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। সো আপনারা কী করবেন, এই যে এখানে ক্লিক করে আপনারা জাস্ট এই ডাউন যে এক্সটেনশনটা মানে আপনি অ্যাড করলেন সেটার মাঝে ক্লিক করে জাস্ট এখানে আসবেন। আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন কন্টিনিউ, আপনি এখান থেকে কন্টিনিউয়ের উপর একটা ক্লিক করবেন। কন্টিনিউয়ের উপর ক্লিক করার পরে এরকম দেখতে পারবেন, এখান থেকে আপনি রেজিস্টারের উপর একটা ক্লিক করবেন। এখানে আপনি জাস্ট এখানে আপনাদের ফুল নেমটা দিয়ে দেবেন, এখানে আপনার ফুল নেম দেবেন, দেওয়ার পর এখানে ইমেল দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, এখানে সেম পাসওয়ার্ড দেবেন, এবং এখানে আপনাদেরকে রেফার কোডটা দিতে বলবে। আপনারা জাস্ট কী করবেন, আমাদের ওই পোস্টে আপনাদের জন্য রেফার কোডটা দিয়ে দেবো, সেই রেফার কোডটা এখানে বসায় দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। সো আপনারা যখন ক্রিয়েটে ক্লিক করবেন তখন আপনাদের জিমেলে তারা একটা ভেরিফিকেশন মেল পাঠায় দেবে, সেই মেলটাকে আপনাকে কনফার্ম করতে হবে। আপনারা যদি আপনাদের মেলটা চেক করেন তাহলে দেখতে পারবেন যে এরকম একটা আপনাদেরকে মেল করে দিয়েছে। এখান থেকে আপনি কী করবেন, ক্লিক টু ভেরিফাই এখানে একটা ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন আপনাদের মেলটা ভেরিফাই হয়ে যাবে। মেলটা ভেরিফাই হয়ে যাওয়ার পর এখন আপনি কী করবেন, এই যে লগ ইনের মাঝে ক্লিক করে আপনার এখান থেকে অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন। আপনারা জাস্ট কী করবেন, আপনারা যে জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই জিমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনারা জাস্ট অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদেরকে মানে অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে 8টা পয়েন্ট দিয়ে দিয়েছে। এখন আপনি কী করবেন, সো আপনার এখান থেকে বুস্ট রিওয়ার্ডস এইখানে একটা ক্লিক করবেন। বুস্ট রিওয়ার্ডসে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনাদের এই যে এরকম তিনটা টাস্ক থাকবে, এই টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করবেন। এখানে প্রথমে টুইটারের টাস্ক, তারপরে ডিসকর্ডের টাস্ক, তারপর টেলিগ্রামের টাস্ক, এই টাস্কগুলো এখান থেকে আপনারা কমপ্লিট করলে টোটাল এখান থেকে আপনি 15,000-এর মতো পয়েন্ট পেয়ে যাবেন। সো আপনারা জাস্ট এগুলোতে ক্লিক করে এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এরপর এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের পয়েন্টগুলো দেখতে পারবেন, এবং এখানে আপনি যদি চান আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করতে পারেন, সেক্ষেত্রে এটা হবে আপনার রেফারের লিঙ্ক। আপনি চাইলে এখান থেকে আপনি যে কোনো আপনার ফ্রেন্ডকে রেফার করে এখান থেকে আপনি আরও এক্সট্রা পয়েন্ট আর্ন করতে পারবেন। কিন্তু ওয়ালেটের অফার সবার কাছে রিকোয়েস্ট থাকবে, কেউ মিস করবে না, সবাই অফারটিতে অবশ্যই পার্টিসিপেট করবেন। আর এটার যখন পেমেন্ট আপডেট চলে আসবে তখন আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাদেরকে জানিয়ে দেবো। এর জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অ্যাক্টিভেট থাকবেন, সেখানে সবগুলোর আমরা মানে পেমেন্ট আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। এখন সেকেন্ড যে অফারটা শেয়ার করব এটা হচ্ছে পেন্টাগন গেমস, এটার ব্যাকএন্ডে কিন্তু রয়েছে বাইন্যান্স ল্যাবস, এদের টোটাল ফান্ড রাইজড হয়েছে $6 মিলিয়ন মতো। সো বুঝতে পারতেছেন ভালো একটা প্রজেক্ট, যেহেতু এখানে বাইন্যান্সের ইনভেস্ট আছে, সো অবশ্যই এটাতেও আপনারা সবাই জয়েন করে নেবেন। সো এখানে জয়েন করার জন্য আপনাদেরকে আমি সেকেন্ড ইয়ার্ড অফ লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের ওই পোস্টার মাঝে দেখতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি জয়েন লিঙ্ক যেটা দেওয়া থাকবে লিঙ্কটাকে এখান থেকে আপনি কপি করে নেবেন। সো
কপি করার পরে আপনারা জাস্ট আপনাদের মেসেজ ব্রাউজারে এটাকে পেস্ট করে এন্টারে ক্লিক করবেন। এরপর আপনি জাস্ট একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি কী করবেন, এখানে আপনার একটা ইউজার নেম দেবেন। ইউজার নেম দেওয়ার পর এখানে আপনাদের ইমেল দেবেন, তারপর এখানে পাসওয়ার্ড দেবেন, তারপর এখানে আপনি কী করবেন আপনার মেটামাক্সটাকে অবশ্যই আপনি এটাকে কানেক্ট করে নেবেন আপনার ওয়ালেটের সাথে। নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি সাবমিটের মাঝে একটা ক্লিক করবেন। যখন আপনি সাবমিটের মাঝে ক্লিক করবেন আপনাদের মানে যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে তার একটা ভেরিফিকেশন মেল দিয়ে দেবে। জাস্ট আপনি এখান থেকে ভ্যালিড ইমেলে একটা ক্লিক করে জাস্ট এটাকে ভ্যালিড করে দেবেন। এরপর আপনাদের মাঝে এরকম আসবে, এখানে আপনাকে থ্যাংক ইউ ভ্যালিডেটিং ইউর অ্যাকাউন্ট এরকম দেখাবে। জাস্ট আপনি কী করবেন, এরপরে আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন। এরকম সাইন ইন দেখতে পারবেন, সাইন ইনে ক্লিক করে আপনি এখানে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন। সো আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি প্রথমত আপনাদের ডিসকর্ডটাকে কানেক্ট করবেন, এরপর টুইটার কানেক্ট করবেন, এরপর টেলিগ্রাম কানেক্ট করবেন। এগুলো অবশ্যই আপনাকে কানেক্ট করে নিতে হবে। এরপরে তাদের যে টুইটারে ফলো করবেন এবং টেলিগ্রামে জয়েন করবেন। জাস্ট এইগুলো টাস্ক অবশ্যই আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এরপর আপনারা কী করবেন, এখানে দেখতে পারবেন যে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুর মাঝে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। আপনারা যখন থ্রি ডটে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন যে এরকম একটা অপশন থাকবে ইয়ারড্রপ, আপনারা এখান থেকে ইয়ারড্রপের উপর একটা ক্লিক করবেন। ইয়ারড্রপের উপর আপনারা যখন ক্লিক করবেন এখানে এরকম দেখতে পারবেন যে ক্লেম দি ব্যাজ, এই যে এখানে ক্লেম দি ব্যাজ নাও এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এরকম নিয়ে আসবে, আপনারা জাস্ট এখান থেকে নিচের দিকে আসবেন। সো আপনাদেরকে আমি যে টাস্কগুলো কমপ্লিট করতে বললাম যে ডিসকর্ড কানেক্ট করা, টুইটার কানেক্ট করা, টেলিগ্রাম কানেক্ট করা এবং এগুলোতে ফলো এবং জয়েন করা, সো আপনারা এগুলো আগে থেকে করে নেবেন তাহলে আপনার এখানেই দেখাবে সব কিছু কমপ্লিটেড। সো আমি এখান থেকে অ্যাগেন জাস্ট ক্লেম দি ব্যাজ নাও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আসবে, এখান থেকে আপনি যে গোয়ের মাঝে ক্লিক করবেন। সো এখান থেকে আমরা গোয়ের মাঝে ক্লিক করব। সো গোয়ের মাঝে ক্লিক করার পরে এই যে ক্লেম ব্যাচ চলে আসবে, আপনি জাস্ট এখান থেকে নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পারবেন এখানে আপনার সব কিছু কমপ্লিটেড আছে। তো আপনি জাস্ট এখন কী করবেন, এখান থেকে ক্লেম ব্যাচে ক্লিক করলে আপনার এখান থেকে ব্যাচটা ক্লেম হয়ে যাবে। সো এখান থেকে আমরা কিন্তু ফার্স্ট মানে যেটা ব্যাচ ছিল এটা কিন্তু অলরেডি ক্লেম করছি, এখন সেকেন্ড ব্যাচটাকে আপনি চাইলে ক্লেম করতে পারেন। এর জন্য এখানে ক্লিক করবেন, জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার রেফারের জন্য। তো আপনি এখান থেকে যদি নিচের দিকে আসেন এখান থেকে আপনি আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে আপনার ফ্রেন্ডকে এখান থেকে রেফার করে এখান থেকে আপনি আরও এক্সট্রা ব্যাচ আর্ন করতে পারবেন। সো এরপরে যেটা টাস্ক আছে এখানে অনেকগুলো টাস্ক আছে, সো আপনি চাইলে যে এই টাস্কটা এখান থেকে ইজিলি কমপ্লিট করতে পারবেন। এরপর এখানে যে দেখি কয়েকটা টাস্ক আছে, সো এখানে অনেকগুলো টাস্ক আছে, এই টাস্কগুলো আপনি চাইলে ইজিলি মানে এখান থেকে আপনি এগুলো কমপ্লিট করতে পারবেন। যেমন এই যে এখানে আপনাকে বলতেছে ফলো করার জন্য, তারপরে ফলো ইমা, জাস্ট আপনি এগুলো এখান থেকে ইজিলি কমপ্লিট করতে পারবেন। সো এখান থেকে এই ব্যাচগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা এখন আপনাদেরকে দেখাই। জাস্ট আমি এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমি দেখাচ্ছি, সো এখানে যেটা ফ্রেন্ড রেফারের এটা এর জন্য আপনাকে রেফার করতে হবে। সো এরপরে যেটা টাস্ক আছে সেটা দেখাচ্ছি। সো এখান থেকে এটা ক্লেম করার জন্য আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে প্রথমত এখান থেকে আপনাদেরকে ফসেটটা ক্লেম করতে হবে। এরপরে আপনাকে এটাকে মানে অ্যাড টু মেটামাক্সে ক্লিক করে এটাকে আপনাকে মেটামাক্সে অ্যাড করে নিতে হবে। সো এরপর এখানে আপনাদেরকে কী করতে হবে, এরপর এখানে আপনাদেরকে পাঁচটা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে। এই লিঙ্কে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে পাঁচটা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারবেন। এটা করার পর এটা আপনাদের ভেরিফাই হয়ে যাবে। এরপরে ব্রিজ এনি অ্যামাউন্ট অফ পেন টেস্টনেট টোকেন টু ইথেরিয়াম সেফোলিয়া টেস্টনেট, এখানে আপনাদেরকে আরেকটা ব্রিজ কমপ্লিট করতে হবে, তাহলে এটা আপনাদের ভেরিফাই হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি এটাকে ক্লেম করতে পারবেন। সো জাস্ট আমি এগুলো এখন দেখা দিতেছি। প্রথমত এখান থেকে আমরা ফসেটটি ক্লেম করবো, এর জন্য এখান থেকে আমি ফসেটের উপর একটা ক্লিক করে দেবো। ফসেটের উপর ক্লিক করার পর এরকম আসবে, এখান থেকে জাস্ট আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা দিলাম, তারপরে রিকোয়েস্টে ক্লিক করবেন, এখান থেকে আপনাদেরকে তারা ফসেটটা দিয়ে দেবে। সো আপনারা অ্যাড টু মেটামাক্সে ক্লিক করবেন, ওখানে দেখতে পারবেন অ্যাড টু মেটামাক্স, এখান থেকে আপনি জাস্ট ল্যাপটপে ক্লিক করে এখান থেকে সুইচ করে নেবেন নেটওয়ার্কটা। সো আমি এখান থেকে সুইচ করে নিলাম। সো জাস্ট অ্যাগেন জাস্ট আমি এখানে অ্যাড্রেসটা দিতেছি। সো এখানে আমাকে ক্যাপসাটা ইনভ্যালিড দেখাচ্ছে, আমার এখানে নেট প্রবলেম। জাস্ট আমি রিকোয়েস্ট অ্যাগেন ওয়ান পেনে যদি ক্লিক করি এখানে আমার ক্যাপচারটা এরর আসতেছে। সো আমাকে এখানে ক্যাপচারটা কমপ্লিট করলে এখান থেকে তারা ফাসেটটা দিয়ে দেবে। সো এখানে কাজগুলো করতে যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, সো এর জন্য আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিতেছি আপনারা এখানে কী কী করবেন। প্রথমত এখান থেকে আপনি এই যে ফাসেটটা ক্লেম করবেন, আপনার যে মানে যেটা অ্যাকাউন্ট এখানে কানেক্ট করা আছে যে ওয়ালেটটা, সেখান থেকে আপনি জাস্ট কী করবেন সেই অ্যাড্রেসটা দিয়ে, সেই ইথেরিয়ামের অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে প্রথমত আপনি
ওয়ালেটটা ক্লেম করবেন। এরপরে এখানে এই যে এক্সপ্লোরে ক্লিক করবেন অথবা এই যে অ্যাড টু মেটামাস্ক এখানে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড টু মেটামাস্কে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তখন আপনি যখন ভেরিফাইতে ক্লিক করবেন এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এরপরে এখানে আপনাদেরকে মিনিমাম 5টা ট্রানজ্যাকশন করতে হবে। আপনি চাইলে ট্রান্সফার করতে পারেন, মানে কন্ট্রাক্ট ইন্টারাকশন করতে পারেন, অথবা ফাস্টেস্ট রিকোয়েস্ট অথবা ব্রিজ করতে পারেন, যে কোনো মিলে আপনাকে এখানে 5টা ট্রানজ্যাকশন কমপ্লিট করলেই এখান থেকে আপনাকে জাস্ট এই টাস্কটাতে তখন আপনি ভেরিফাইতে ক্লিক করার পরে দেখতে পারবেন ভেরিফাই হয়ে যাবে। এরপরে যে টাস্কটা আছে এখান থেকে আপনাকে ব্রিজ করতে হবে, কোনটায় জাস্ট এই যে এইখানে ক্লিক করবেন, এই যে ব্রিজে জাস্ট এই ব্রিজে ক্লিক করে জাস্ট আমি দেখাচ্ছি, তো এরকম একটা আপনাদেরকে ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনি জাস্ট ব্রিজে ক্লিক করবেন। তো আপনি সাইটটাকে ডেস্কটপ করে নেবেন তাহলে আপনার জন্য বেটার হবে, আমি এখান থেকে ডেস্কটপ করে নিতেছি। সো এখানে আপনি কী করবেন, এই যে মেটামাস্ক এখানে সিলেক্ট করবেন, করার পর কনফার্মে ক্লিক করবেন, আপনার এখানে জাস্ট ওয়ালেটের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। সো এটা কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনার এখানে যে প্যান এখানে আপনার মানে যে ফসেটটা আপনি ক্লেম করবেন তখন এখানে আপনি ফসেট দেখতে পারবেন। এখান থেকে আপনি যে ইথেরিয়ামে ইথেরিয়াম সেফোলিয়াতে আপনি কী করবেন, এখান থেকে একটা ব্রিজ করে নেবেন, যে কন্টিনিউতে ক্লিক করবেন, যে ট্রানজ্যাকশনগুলো আসবে এগুলো কনফার্ম করবেন, দেন এখান থেকে আপনার ব্রিজটা সাকসেসফুলি হয়ে যাবে। সো এগুলো আপনার মানে কমপ্লিট করুন, ভেরিফাইতে ক্লিক করবেন, এগুলো আপনার কমপ্লিটেড হয়ে যাবে। যখন এখানে ক্লেম অপশনটা চলে আসবে আমি আপনাদেরকে এটা নিয়ে জাস্ট আপনাদেরকে টেলিগ্রামে পোস্ট দিয়ে দেবো, তখন আপনি এখান থেকে এটা ক্লেম করবেন। আর এখানে যেগুলো আছে এগুলো আপনাকে এখান থেকে গেম প্লে করতে হবে, এগুলো আপনি চাইলে করতে পারেন অথবা চাইলে স্কিপও করতে পারেন। সো এরপরের টাস্কটা যেটা দেখাচ্ছি, তো এখানে একদমই সহজ, জাস্ট আমি দেখাচ্ছি যে এখানে তাদের টুইটারে ফলো করবেন 100 পয়েন্ট পাবেন, দেন এখানে ফলো করবেন এখান থেকে আরও আপনি 100টা পয়েন্ট পাবেন, এবং কমেন্ট এবং রিটুইট করার জন্য এখান থেকে পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনি যেটা রিটুইট করবেন কোয়াইট টুইট করার পরে জাস্ট আপনি সেই লিঙ্কটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে সাবমিটে ক্লিক করবেন, দেন এই টাস্কটাও আপনাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। সো এরপর এখান থেকে আর কোনো টাস্ক নেই, এগুলো আপনারা অবশ্যই করবেন। সো প্রজেক্টে কিন্তু ভালো আছে যেহেতু এদের ব্যাকএন্ডে বাইন্যান্স আছে, সো অবশ্যই অবশ্যই এই দুইটা প্রজেক্টেই সবাই জয়েন করে নিন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অ্যাক্টিভেট থাকবেন, এখন থেকে আপনাদের মধ্যে প্রতিনিয়ত আমি জাস্ট ইয়ারড্রপগুলো শেয়ার করব, ইম্পর্টেন্ট ইয়ারড্রপগুলো শেয়ার করব, এবং আপনারা এখন থেকে প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিওতে সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে একটা করে লাইক দিন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি, খোদা হাফেজ।